জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার গতি প্রকৃতিও পরিবর্তন হচ্ছে। শীতের দেশেও অনেক সময় নাভিশ্বাস উঠে যায় গরমে। এমন কিছু ঘটনাই আজ আপনাদের জানাবো। দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আফ্রিকার দেশ সুদানে বছর জুড়ে গরম থাকে, এমনকি বৃষ্টির মধ্যে সেখানে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠে। মরুর দেশ সুদানে গড় তাপমাত্রা থাকে 52 ডিগ্রি। একেবারে কম বৃষ্টিপাত হওয়ায় গরমে বেশি নাভিশ্বাস উঠে। আরবের ধনী দেশ ওমান, অতি উষ্ণ দেশ হিসেবেও এটি আছে প্রথম সারিতে। বছরের 5 থেকে 6 মাস এখানে তাপমাত্রা 50 থেকে 53 ডিগ্রি সেলসিয়াস থাকে। দেশটির বেশিরভাগ জায়গায় এয়ার কন্ডিশন। যুদ্ধের বাইরে অন্য অনেক সমস্যা মোকাবেলা করে ইরাক। এর মধ্যে একটি বড় সমস্যা অধিক তাপমাত্রা। গরমের দিনে এখানকার তাপমাত্রা 48 ডিগ্রি থেকে শুরু করে 54 ডিগ্রি ছাড়িয়ে যায়। উত্তরের পর্বত এলাকায় বরফ পড়লেও পুরো দেশে তাপমাত্রা থাকে অসহনীয়। বহু রকম আবহাওয়া প্রত্যক্ষ করা হয় ভারতে। দেশটির হিমালয় এলাকায় তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামে, আর রাজস্থানের মতো মরু এলাকায় তাপমাত্রা ওঠে 48 ডিগ্রি পর্যন্ত। গ্রীষ্মে মধ্য আমেরিকার দেশ মেক্সিকোতে গড় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে থাকে। এমন তাপমাত্রার মধ্যেও মেক্সিকোর কয়েকটি সমুদ্র সৈকত পৃথিবীর অন্যতম শীর্ষ পর্যটক গন্তব্য। পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া, দেশটির তাপমাত্রায় নানাবিধ পরিস্থিতি লক্ষ্য করা যায়। সারা বছর এখানে তাপমাত্রা থাকে 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আর কোনো কোনো সময় এটা 40 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার আবহাওয়া বিচিত্র রকম। এখানে যেমন ভয়াবহ উষ্ণ দিন হয়, তেমনি সবচেয়ে ঠান্ডা রাত পাওয়া যায়। মৃদু বৃষ্টিপাতের দেশটিতে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠে। শীতকালে আলজেরিয়ার গড় তাপমাত্রা থাকে 25 ডিগ্রি, আর গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে অনেক শুষ্ক ও আর্দ্র। বেশিরভাগ অঞ্চল মরুভূমি হওয়ায় সৌদি আরবের তাপমাত্রা বেশি। বছরের বিভিন্ন সময়ে দেশটির তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। বৃষ্টিপাত কম হওয়ায় তাপমাত্রা পরিবেশকে অসহনীয় করে তোলে। দিনের বেলা তাপমাত্রা 52 ডিগ্রি পর্যন্ত ওঠা সেখানে খুব স্বাভাবিক ব্যাপার। পৃথিবীর অন্যতম উষ্ণ দেশ ইথিওপিয়া, দেশটির দানাকিল ডিপ্রেশন মরুভূমির অবস্থান সমুদ্রপৃষ্ঠের 100 মিটার নিচে অবস্থিত। এখানে হরহামেশা লুহাওয়া বয়ে যায় এবং ভূমিকম্প হয়। এমনও দিন আসে তাপমাত্রা উঠে যায় 63 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। লিবিয়ায় গরমের কারণে গ্রীষ্মে চামড়া পুড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে। লিবীয় মরুভূমির দখলে দেশটির বড় অংশ। এখানকার শুষ্ক আবহাওয়ায় তাপমাত্রা প্রায় 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে। পৃথিবীর সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছিল লিবিয়ায়। 1922 সালে লিবিয়ার তাপমাত্রা উঠেছিল 57.8 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এরকম মজার মজার আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।